गाइज गुड मॉर्निंग टू एवरीवन। सो जा ভাবছো যে আমি মানে এই দিনগুলোতে বাইরে কি করছি, তো আমি ঘর থেকে তেমন একটা দূরে আসিনি, ঘরের কাছে আছি। জাস্ট এখন সকাল 5:47 বাজে আর প্রায় রাস্তাঘাট সবই ফাঁকা, কেউ নেই কোথাও, এক দুজন আছে যারা সকাল সকাল চলতে বের হয়েছে। দ্যাটস ইট, আমি ঘরের সামনেই আছি আর ঘরে গিয়েই বাকি কথা বলছি। চলো। সো গাইজ, মোটামুটি কারফিউ শেষ, আজ 23 তারিখ, এখন সকাল 5:54 বাজে। আর যদিও কারফিউ শেষ, বাট আজ থেকে, আজ বিকেল 5টা থেকে আবার লকডাউন শুরু সারা পশ্চিমবঙ্গে। 31 তারিখ পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে, যদিও এখনও মানে এখন বর্তমান সকালে আজ 23 তারিখ, রাস্তাঘাট তেমন ফাঁকা না, মানে চলছে আর কি, যানবাহন চলাচল করছে মোটামুটি, অন অ্যাভারেজ রাস্তাঘাট ফাঁকা। বাট তো এমনটা নয় যে তুমি বাইরে যেতে পারবে না, বাট ইউ হ্যাভ টু ফলো সাম রুলস। রুল নম্বর 1, যদি কোনো এমার্জেন্সি না থাকে, লাইক মেডিকেল এমার্জেন্সিস অর ফুড, তাহলে বাইরে না যাওয়াই ভালো। ভারতে এর আজ নিয়ে, মানে আজ সোমবার, আজ নিয়ে এটা তৃতীয় সপ্তাহ শুরু হবে, মানে করোনা ভাইরাসের এই সময়টা সবচেয়ে বেশি ক্ষতিকারক, মানে এই যে টাইমটা 3rd week and 4th week, সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময় থাকে। যদিও যারা সংক্রমণ হওয়ার তারা অলরেডি হয়ে গেছে, এফেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, বাট এর সিমটমসই দেখা যায় 5 থেকে 6 দিন পরে। সো যারা এফেক্টেড হওয়ার তারা তো হয়ে গেছে। রুল নম্বর 2, যদি বাইরে যেতেই হয় তাহলে একলা যাওয়ার চেষ্টা করো, মানে 2জন, 3জন বা 5জন, 6জন, 7জন মিলে একসাথে যাওয়ার চেষ্টা করো না, এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আর রুল নম্বর 3, যখন বাইরে যাবে তখন চেষ্টা করবে জনবহুল এলাকা, লাইক যেখানে গ্যাদারিং আছে অনেকজন, সেখানে ভিড়কে অ্যাভয়েড করার, আর একটা নির্দিষ্ট লাইক 1 থেকে 10 মিটার অবধি দূরত্ব বজায় রাখার। সো দ্যাটস ইট, আজ 23 তারিখ আর আজ বিকেল 5 থেকে লকডাউন শুরু হবে। সো আজকের পুরো দিনটা আমি কী হবে, মানে আমাকেও আজকে বাইরে যেতে হবে, কারণ কিছু কেনার আছে, কারণ 31 তারিখ পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। তো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অ্যাবাউট অল দোজ থিংস। সো বাইরে যাব আর আজকে কী করছি, কী কেনা করছি, সবটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে উইথ মি। স্টোরি, ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট লিটল বিট, মানে যে কোনো ব্যায়াম করতে হবে, তো তাতে করে কী হবে, শরীরটা ফিট থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অবভিয়াসলি বাড়ে ব্যায়াম করলে। সো যতটুকু সম্ভব হালকা ফুলকা ব্যায়াম করার চেষ্টা করো, আমার মতো ডাম্বেল ওঠানোর কোনো প্রয়োজন নেই। ওকে, এখন আমি ছাদে আছি, প্রায় সকাল সূর্য উঠে গেছে, আর অনেকদিন পর পাখির আওয়াজ শুনছি। কালকে সারা ভারতে প্রায় যানবাহন চলাচল বন্ধ ছিল, সো কার্বন এমিশনস অনেকটা কমেছে। ইটস গুড ফর নেচার অ্যাকচুয়ালি, কার্ফিউটা আরও কিছুদিন এক্সটেন্ড করা উচিত। থ্যাংক ইউ গাইজ, গুড মর্নিং, আর বাড়িতেই থাকার চেষ্টা করো, এটা তোমাদের জন্য ভালো হবে।
তৈরি করছে সেই জায়গাটাকে গার্ডটাকে রিজেক্ট করে তো কোনো আওয়াজ নাই কোনো ইয়ে নেই তো এক ছেলের একটা কাজ করতে ওই জায়গাটায় আমি দেখি যে গার্ডের যদি আপডাউনই একসাথে হয় মানে দশ ঘন্টা আছে তো কেউ যদি একটু ভুল করে না আবার মানে এক্সপ্রেশন ব্রেক করে तो गाइस बाजार करा मोटामुटी कमप्लीट एज ए बजार हमार मोटरसाइकेल नाई भाई सैकेले ब्लगिंग करी बाट जेटर भय छिलो सेटा होइछे आर कि माने अनेकगुलो लोक एकसाथे एक जगह माने बजारे पुलिस छिलो किन्तु पुलिस थाका सत्त्वेओ माने ए होइ गेछे गेदारिंग होइ गेछे अनेक लोकजनेर तो मे भी पाँच छः दिन पर देखा जाबे जे সংক্রমণের সংখ্যা অনেক বেশি যেটার ভয় ছিল সরকার ইভেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছে যে এক জায়গায় দু তিনজন গ্যাদারিং করবে না সেইখানে বাজারে আগুন লাগা জিনিসের দাম ভাই ঠিক আছে আর যে যা ইচ্ছা মতন লুটে চলেছে এই হচ্ছে বিষয় আবার তো ফাঁকা রাস্তা বি সেফ ঘরেই থাক যদি না প্রয়োজন হয় তাহলে বাইরে না দয়া কর মানে মরে যাবি চলো ঠোর মরে যাবি বলতিস বুঝলি ঝাড়গ্রাম এখন বর্তমানে মানে অতটাও এমার্জেন্সি টাইপের পরিস্থিতি নাই কি কি দোকান খোলা থাকবে সেটা বলে দিছি লাইক মেডিকেল দোকান ওষুধ দোকান খাবার দোকান হ্যাঁ রেল আর দৈনন্দিন যে জিনিসপত্র দৈনন্দিন জিনিসের সেই দোকানগুলো খোলা থাকবে বাকি রাস্তাঘাটে বার হতে মনে করা হচ্ছে পৌরসভা থেকে এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা ভাই কোথায় ছিলি যারা ঝাড়গ্রামের আশেপাশে থাকিস আর কি মোটামুটি তো তাদের জন্য মানে কাল থেকে লাইক আজ সন্ধ্যা থেকেই তো আজ সন্ধ্যা থেকে মোটামুটি ঝাড়গ্রামের দোকানপাট বন্ধ থাকবে ইন কেস অফ এমার্জেন্সি যদি মেডিকেল বা খাবারের মানে সংকট না হয়ে পড়ে ঘরে তাহলে ঘর থেকে বাইরে আস না নয়তো কী হবে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো বুঝতে পারছিস যদি বেহলিক করে কোনো ছগড়া চেঙড়া মোটরসাইকেল বা হিরো হন্ডা নিয়ে বাইরে পুলিশ শক্ত ফেঙাবে ফালতু ঘরের থেকে বাইরে নিয়ে নিজের বিপদ টানিয়ে আনিস না ঠিক আছে ঘরেই থাক ভালো থাকবি সুখে থাকবি আরও দশটা লোক সুখে থাকবে এটা সংক্রামক জাতীয় রোগ বটে ঠিক আছে দেখ প্রথমত কি না এর উপরে ছড়াই বেশি আর দ্বিতীয়ত হচ্ছে রোগীকে বা পেশেন্টকে রাখার জন্য কোনো আইসোলেটেড প্লেস আলাদা করে হসপিটালে ভারতের নাই সুতরাং তুই নিজে তো ফাঁসবি ফাঁসবি সেই ভাই আরও দশ লোককে ফাঁসাবি তো কী দরকার ঘরেই থাক তুমি যদি ঘরে থাকলে দশ লোকের ভালো হই তো তাদের ক্ষতি লাগবি ঠিক আছে ঘরেই থাক ভালো থাকবি বাস এটাই বলার ছিল তারপর বিকেলে দেখা হয়েছে ਮੂਡ ਮੂਡ ਨੂਡਰਾਂ ਦੀ ਵਾਈਬ ਬੱਲੀ।